আসসালামু আলাইকুম বন্ধুরা, হৃদযন্ত্রের ইতিবৃত্তের আরও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের। যদি আপনার রক্তচাপ সবসময় উচ্চ থাকে, তাহলে চিকিৎসকের উচিত হবে এর জন্য কোনো কারণ রয়েছে কি না তা যাচাই করে দেখা। আপনি যখন শরীরচর্চা বা ব্যায়াম করেন, তখন আপনার রক্তচাপ খানিকটা বেড়ে যেতে পারে, কারণ দেহের বাড়তি পুষ্টি ও অক্সিজেন গ্যাসের চাহিদা পূরণ করতে হৃদযন্ত্রটির অতিমাত্রায় শ্রম করতে হয়। ব্যায়াম করার পর কিছুক্ষণ বিশ্রাম করলে আপনার রক্তচাপ আগের স্বাভাবিক হয়ে আসার কথা। আমরা আরেকটি আলোচনায় ব্যায়াম কিভাবে একটি সুস্থ হৃদয় ও দেহ গঠনে সহায়ক হতে পারে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এর কি ভূমিকা রয়েছে তা আলোচনা করব। আপনি যদি উত্তেজিত বা ক্রুদ্ধ কিংবা বিষণ্ণ হন, তবে আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আমরা এ বিষয়েও আলোচনা করব আরেকটি এপিসোডে এবং দেখব সার্বক্ষণিক চাপ থাকলে কি ক্ষতি সাধিত হতে পারে। একই সাথে ধূমপান রক্তচাপ বৃদ্ধি করে। ক্যাফেইনযুক্ত সব ধরনের পানীয়, চা, কফি, কোলা জাতীয় কোমল পানীয় হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে, তাতে রক্তচাপ বেড়ে যায়। এমনকি এগুলোর প্রভাবে হৃদযন্ত্রে অনিয়মিত স্পন্দন দেখা দিতে পারে, ফলে স্নায়ু দুর্বলতা, নিদ্রাহীনতা হতে পারে আপনার সঙ্গী। সঞ্চালন তন্ত্রে রক্ত পরিমাণের যে কোনো পরিবর্তন রক্তচাপকেও প্রভাবিত করতে পারে। যদি কোনো ব্যক্তির দেহ থেকে অতিমাত্রায় রক্তক্ষরণ হয়, তবে রক্তের পরিমাণ হ্রাস পাওয়ার ফলে রক্তচাপও কমে। একইভাবে যদি রক্তের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে রক্তচাপও বেড়ে যায়। কোনো ব্যক্তি অধিক লবণজাত খাবার খেলে তার শরীরে সোডিয়ামের পরিমাণ বেশি হলে সেই সোডিয়াম রক্ত অতিরিক্ত পানি টেনে আনে, ফলে রক্তচাপ বেড়ে যায়। অনেকের অতিমাত্রায় সোডিয়ামজনিত কারণে উচ্চ রক্তচাপ দেখা যায়। যৌনক্রিয়া বা যৌন প্রমোদ ক্ষণিকের জন্য রক্তচাপ বাড়িয়ে দেয়। কিছু কিছু ওষুধ সেবনে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল। দুর্ভাগ্যবশত হাইপারটেনশন সম্পন্ন লোকদের মধ্যে অর্ধেক পরিমাণ লোক সে সম্পর্কে সচেতন, আর একই কারণে উচ্চ রক্তচাপকে গোপন আততায়ী বা নিঃশব্দ হত্যাকারী বলা হয়। এটি অনেক বছর ধরে আস্তে আস্তে এবং কোনো লক্ষণ না দেখিয়ে একজন ব্যক্তিকে পেয়ে বসে এবং এরপরে বহু ক্ষেত্রে হঠাৎ করে এর ছোবল হানে সেই ব্যক্তিটিকে, ফলে হয় হার্ট অ্যাটাক, না হয় স্ট্রোক বা কিডনি ফেইলিওর শিকারে পরিণত হয়। সিঙ্গাপুরে 20 বছরের উপরে শতকরা 14 জন লোক উচ্চ রক্তচাপে ভুগেছে, আরও শতকরা 11 ভাগ উচ্চ রক্তচাপ সীমানার অতি কাছাকাছি ছিল 20 বছর আগেও। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর কারণ এদের মধ্যে বেশিরভাগ মানুষেরই হৃদযন্ত্র উচ্চ রক্তচাপ সম্পর্কে